দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে সাথে আছে আমি নাসিমুল হাসান দর্শক আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে এসছেন দুজন অতিথি আমার সাথে আছেন বাংলাদেশ দলের বিসিবির গেপড ডেভ চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম সাবেক এখন আপনার ক্রিকেট উপদেষ্টা উপদেষ্টা পরামর্শক যাই বলা হয় এবং ক্রিকেট বিশ্লেষক এবং আছেন রাইজিং বিডিং ক্রিয়া সম্পাদক এম এম কাসার আপনাদের দুজনকে স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে প্রশ্ন হচ্ছে নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজে বাংলাদেশ বিস্ময়কর ক্রিকেট খেলছে এটা কিভাবে সম্ভব যেখানে মনে হচ্ছিল যে আমরা একশো সত্তর টত্তরে অল আউট হয়ে যাব সেই জায়গায় আমরা তিয়াত্তর রানের লিড নিউজিল্যান্ডের ফার্স্ট ইনিংসের রান টপকে বিষয়টা অনেকে আসলে জানতে চাচ্ছে ঘটনাটা কি ধন্যবাদ ব্যাপারটা অভাবনীয় বলতেই হবে কারণ রিসেন্ট পাস্টে আমরা যেই ধরনের ক্রিকেট খেলেছি এবং আমাদের যে অতীত অভিজ্ঞতা নিউজিল্যান্ডে এই কিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা আমাদের দল যেই যেই ক্রিকেট খেলছে তার সাথে ঠিক মেলে না অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে আমরা নিউজিল্যান্ডকে ডমিনেট করছি এখন বোধ হয় নিউজিল্যান্ডই ভাবছে যে কিভাবে ম্যাচটা সেভ করবে ব্যাপারটা অনেকটা এই এই পর্যায়ে এসে এসে গেছে সো ডেফিনেটলি আমাদের দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে কংগ্রেচুলেশনস টু দেম খেলাটা কিন্তু এখনো চলছে মাত্র তিন দিন গেছে আমার এখন পরিষ্কার মনে আছে যে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে আমরা প্রথম ইনিংসে চারশো রান করেছিলাম এবং তারপরে প্রথম ইনিংসের পরে কিন্তু আমরা সেলিব্রেট করা শুরু করে দিয়েছিলাম সো তিন দিন খেলা হয়েছে দুদিনের খেলা বাকি আছে এখনও কিন্তু ম্যাচটা ওপেন ইন দ্য সেন্স ম্যাচটা ওপেন ম্যাচটা ড্র হতে পারে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যানের সেঞ্চুরি নিয়ে প্রশ্ন উঠেছে তারা সেঞ্চুরিটা করতে পারতেন যেটা আমরা অফ বলছিলাম এই সেঞ্চুরিটা গুরুত্ব না আমরা ইনিংসটাকে টাকে একটু লম্বা করাটা আমাদের এখন গুরু মূল দায়িত্ব আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে আমরা যদি ড্র করতে পারি আমরা খুব এখন আমাদের জয়ের সুযোগ আছে সো আমার মনে যে ওই দিকটায় বোধহয় ফোকাসটা হওয়া উচিত আমরা কিন্তু তিনজন যদি সেঞ্চুরি করতো সেঞ্চুরি করে আউট হয়ে যেত তারপরে কিন্তু এই ম্যাচ আমরা হারতে পারি কিন্তু আমার মনে হয় আমরা হারার ব্যাপারে কারো কোনো আগ্রহ ইংস যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাচটাকে এই এই ইনিংসটাকে আমরা কত লম্বা করতে পারি এবং কত রান করতে পারি সো দ্যাট এর প্রেশারটা যেন নিউজিল্যান্ড অনুভব করে এবং সেটার অ্যাডভান্টেজ যেন আমরা নিতে পারি সো সেঞ্চুরিটা বোধ হয় সেকেন্ডারি আমার মানে ইনিংসটাকে কত বড় করা যায় কত বেশি বল খেলা যায় কত বেশি সময় কাটানো যায় সেটা ইম্পর্টেন্ট তারপরে একটা সময় আসবেই যখন আমরা দেখবো যে খেলাটা আমাদের হাতের মুঠে আছে তখন হয়তো আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করতে পারবো বাট ওই পর্যায়ে এখন আমরা আসতে পারিনি তো আমার মনে আমরা ভালো ক্রিকেট খেলেছি কোনো সন্দেহ নেই তবে সেঞ্চুরি ব্যাপারটা এটা নিয়ে সবাই খুব কথা বলে আমার মানে সেঞ্চুরি চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো যে বেশি বল খেলা বেশি সময় কাটানো সেঞ্চুরি হলো ডেফিনেটলি একটা বোনাস মানে এই উইকেটে আমরা যতটা সময় এক্সপেন্ড করতে পারবো আমাদের জন্য সেটা এবং তারপরেও সেঞ্চুরি পরেও খেলতে হবে কারণ সেঞ্চুরিটা কিন্তু নিশ্চিত করবে না যে আমরা জিতব জিতব অথবা ড্র করতে পারবো আমরা ড্র করতে পারবো কিংবা জিতবো যদি আমরা আরও বেশি রান করতে পারি আরও বেশি চাপ প্রয়োগ করতে পারি তাহলে এম এম আমাদের লিডটা তিয়াত্তর রানের কি আসলে আগামীকাল একটা নতুন দিন নতুন সকাল যেটা আমরা জয়ের ব্যাট থেকে দেখেছি উনি কিন্তু তৃতীয় দিন হিসেবে রানটাকে আর বেশি বাড়াতে পারেননি তো লিটনদের সামনে তো সেই অপশনটা আছে আবার নেই দুটোই কালকে একটা চ্যালেঞ্জ ধন্যবাদ স্যার ওই

লিড কিন্তু আমাদের হয়ে যাবে লিড হওয়া মানেটাই হলো যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য সিকিউর হয়ে যাওয়া টেস্ট ক্রিকেট আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি বাংলাদেশ যে পর্যায়ে টেস্ট ক্রিকেট খেলে সেখান থেকে কিন্তু আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে যে ম্যাচটা সিকিউর করতে হবে তারপর আপনার গো ফর দ্য উইন বাট আপনি এখনই যদি জয়ের চিন্তা করতে শুরু করে দেন এবং দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন তাহলে হয়তো সেটা ব্যাকফায়ার করতে পারে তো আমার মনে হয় যে বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচে যা চেয়েছিল মোটামুটি সবগুলোই ভালো হয়ে পেয়েছে কালকের সকালবেলাটা যদি বাংলাদেশের মন মতো হতে পারে তখন হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ কিছুটা হলেও এখন সেলিব্রেট করা যায় আমাদের আসলে গেম প্ল্যানটা কী হওয়া উচিত মানে পারফেক্ট গেম প্ল্যান যেটা বলা হয় নিউজিল্যান্ডের হাতে কালকে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ওদের বোলাররা এই মুহূর্তে খুব ক্লান্ত ছিল আজকে পরপর দুদিন প্রায় পুরো দিন বলিং করতে হয়েছে বাট আজকে রাতে ওরা ফ্রেশার সুযোগ পাবে এবং কালকে সকালে কিন্তু তারা আবার নতুন বল নিতে পারবে দু চার ওভার পরেই কিন্তু এবং আমাদের কিন্তু একটাই রেকগনাইজ প্লেয়ার আছে এখন যারা খেলছে রি এবং নিউজিল্যান্ড কিন্তু জানে যে প্রথম আওয়ারে যদি ওদেরকে আমরা আলাদা করতে না পারি আমাদের এই ম্যাচে ফিরে আসাটা অলমোস্ট ইম্পর্টেন্টি হার্ড এবং নতুন বল ওরা হয়তো চিন্তা করবে আমরা যদি পনেরো বিশ ওভার ভালো বল করি এরা অলট হয়ে যাবে সো অলট ওরা খেলবে সো ওইখানে আমাদেরকে

বরঞ্চ হয়তো আমরাই তখন হয়তো একটু ড্রাইভিং সিটে থাকতে পারবো তখন আমরা কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখন রান করেছি ফোর হান্ড্রেড প্লাস এর চেয়ে বেশি রান কিন্তু পাঁচশো পঁচানব্বই রান করেও কিন্তু আমরা ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম সেখানে আমরা হেরেছিলাম তার অন্যতম কারণ হলো যেটি খুব সুন্দর করে ফাইন ভাই বললেন যে টেস্ট ক্রিকেটে শুধু কিন্তু রান করাটা বড় বিষয় না আপনি সময়টা কতখানি অত অতিবাহিত করছেন যাতে নেক্সট টাইম আপনাকে প্রতিপক্ষ দল টুকু দিতে না পারে আমি মনে করি যে বাংলাদেশ দলের এখন মূল কাজটা হবে যে লাস্ট ইনিংসে বাংলাদেশ কিন্তু এই ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করবে যদি ভাবে পরিস্থিতি যেতে থাকে চতুর্থ ইনিংসে বাংলাদেশকে যেন ব্যাট করার জন্য বড় চ্যালেঞ্জ দিতে না পারে নিউজিল্যান্ড সেই সময়টুকু কিন্তু বাংলাদেশকে নিতে হবে এই ম্যাচে ত্রি চতুর্থ দিন সকালবেলাটা এবং চতুর্থ দিন সকালবেলাটা যদি বাংলাদেশ পুরোটা সময় ব্যাট করতে পারে তাহলে কিন্তু আপনি বলতেই পারবেন যে ইয়েস নাও বাংলাদেশ ইন ড্রাইভিং সিট তার মানে আগামী দিন আমাদের চারটা ঘন্টা ক্রিকেট খেলতে হবে এরকম একটা মানসিকতা নিয়ে চারটা ঘন্টা বোধহয় একটু আনরিয়েলিস্টিক হয়ে যাবে একটা প্লেয়ার মাত্র আছে নিয়ে আপনি লাঞ্চ পয়েন্ট যদি খেলতে পারে তাহলে আমি আমি ব্যক্তিগত খুব খুশি হবে এবং তাতে যদি পঞ্চাশ রান ষাট রান করতে পারে এবং আমরা যদি একশো বিশ তিরিশ রানের লিড নিতে পারি তাহলে ওদেরকে অন্তত আরো তিনটা বা সাড়ে তিনটা সেশন খেলতে হবে ডিক্লেয়ার করার জন্য

না এই এই প্রেশারটা ডেফিনেটলি আছে এই এটা কিন্তু থাকবেই এটা 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 সবার চোখে থাকবে এবং তারাও এটা চিন্তা করবে আমরা যদি দেড়শো বা পনেরো দুশো রানে নিতে পারি সেটা আমরা জিততে পারি নিউজিল্যান্ড হয়তো সেটাও ভাবে আমার মানে দুইটা দলেরই এখন সুযোগ আছে পজিটিভ খেলার এবং জল জয়টাকে নিয়ে আসার বাংলাদেশ দল যেহেতু এই জায়গাটায় খুব কমই এসেছে এই জন্য হয়তো একটু নার্ভাস থাকবে বাংলাদেশ দল যদিও বাংলাদেশ দল এগিয়ে আছে কিন্তু হয়তো একটু নার্ভাস থাকবে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দলের হাতে কিন্তু সুযোগ আছে যে স্পিনার বাংলাদেশের আছে এবং মমিনুল্ল মোটামুটি ভালোই বলিং করছে সো উইকেটে বেশ সহায়তা আছে কিন্তু এখন স্পিনারদের জন্য সো আমার মনে হয় যে বাংলাদেশেরও সুযোগ আছে এই এখনকার যে অবস্থা জিনিস হচ্ছে যে ঢাকার মাঠে আমরা ওয়েস্ট ইন্ডিজকে এইরকম একটু আর্লি আউট করে দিয়েছিলাম দিন শেষে দেখলাম ওই টেস্টটা আমরা হারলাম মানে তো এর হারার পরে মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজকে আরেকটু পরে যদি আউট করতাম তাহলে তো ওই টেস্টটা আমরা হয়তো জিততে পারতাম বা ড্র হতে পারত রাইট এটাই বললাম যে টেস্ট ক্রিকেটে কিন্তু আপনার রান খুব বড় বিষয় আপনি যেটি একটু আগে বলছিলেন যে সেঞ্চুরি কেন হলো না সেঞ্চুরি হওয়ার চেয়ে আপনি উইকেটে সময়টুকু বেশি কাটাতে হবে আর টেস্ট ক্রিকেটে কিন্তু একটা জিনিস সব সময় বলা হয়ে থাকে যে তুমি কত রান করলা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তুমি কত বল ছাড়লে এবং তুমি যত বেশি বল ছাড়লে তার মানেটা হলো যে ওই সেই উইকেটে কিন্তু অ্যাডাপ্টেড হওয়ার ক্ষমতাটা তোমার কিন্তু রয়ে গেল এবং সেই সঙ্গে কিন্তু রান কীভাবে করতে হবে সেটা আপনি উইকেটে যদি টিকে থাকেন কোনো ব্যাটসম্যান তিনি তার কাছ থেকে কিন্তু রান আসবেই এই ম্যাচেই দেখুন আপনি যে কয়েকজন ব্যাটসম্যান আমাদের টপ অর্ডাররা যারা টিকেছিলেন লম্বা সময় ধরে খেলেছেন অনেক বেশি বল খেলেছেন এবং বেশি বল খেলেছেন বলেই কিন্তু তারা এই উইকেটের ক্যারেক্টার সম্পর্কে জানতে পেরেছেন কোন জায়গায় বল আসলে কীভাবে খেলতে হবে সো ব্যথা পেয়েছেন অনেকে এবং নিউজিল্যান্ডের যে সঙ্গে বাংলাদেশের অনেক নতুন ব্যাটসম্যান যারা রয়েছেন তারা প্রথমবারের মতো খেলেছেন তো সব কিছু মিলে কিন্তু কন্ডিশন বাংলাদেশের বিরুদ্ধে ছিল এই এত বোলারদের বিরুদ্ধে বাংলাদেশের এই দলের খেলার তেমন অভিজ্ঞতা নেই এবং যে পর্যায় থেকে বাংলাদেশ এসেছে একটা পাকিস্তানের সাথে দুই টেস্টে কিন্তু একদম বাজেভাবে হেরেছিল সব কিছু মিলে কিন্তু একটা নরম পজিশনে ছিল বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ানোর যে তাগিদটা দেখিয়েছে বাংলাদেশ এই টেস্টে সেটি আমি মনে করি যে এই দলের জন্য সবচেয়ে বড় পজিটিভ একটা বার্তা না সেক্ষেত্রে বাংলাদেশের একদম স্টেট ওয়েতে ড্রের জন্য মানে যাওয়া উচিত কিনা যদি ড্রর জন্য যায় তাহলে বাংলাদেশের সামনে একটু নেগেটিভ বল করার অপশনটা থাকে না এটা তো ম্যাচের উপর ডিপেন্ড করবে আমরা যদি আমরা যদি কালকে ভালো খেলতে পারি আমরা যদি ভালো খেলতে পারি আমাদের সুযোগ থাকবে ওদের উপর প্রেশার ক্রিয়েট করার আমরা যদি একশো দশ বিশ রানে লিড থাকে এবং একশো দশ বিশ রানের মধ্যে ওদের প্রথম দু তিনটা উইকেট আমরা নিয়ে নিতে পারি ওরা ওরই চাপে পড়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা হয়তো ওদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারবো এমনকি ভালো বলিং করতে পারলে ভালো ফিল্ডিং করতে পারলে আমরা জিতে মানে সেক্ষেত্রে বাংলাদেশে যারা পেইস অ্যাটাক আছে তাদের আসলে বলিংটা করা উচিত কি অ্যাকর্ডিং টু দা মানে একদম না এটা তো ডিপেন্ড করবে যদি আমি অ্যাটাক করি তখন এক লাইনে বলিং করবো আমি যদি ডিফেন্সিভ বলিং করি কিংবা আমি যদি নেগেটিভ বলিং করতে চাই আমি আরেক ধরনের ফিল্ড সেট করবো আরেক ধরনের বলিং লাইন লেন্থ হবে আমার সেটা ডিপেন্ড করবে ম্যাচের সিচুয়েশনটা কেমন কিন্তু এই ধরনের এই ধরনের সিচুয়েশন কিন্তু হ্যান্ডেল করতে আমরা অভ্যস্ত না খুব বেশি অভ্যস্ত না আমরা ওদের যে ওদের বলিং যদি আমরা দেখি ওরা কিন্তু একটা সময় এসেছিল যখন ওরা শুধু নেগেটিভ বলিং করেছে যেন রান না হয় সেই দিকে ওদের মনোযোগ ছিল এবং ওরা জানে কিভাবে সেটা করতে হয় আমাদের অভ্যস্ততা একটু কম এই দিকে অনেক কম আমাদের হ্যাঁ বেশ কম এই দিক আমার মনে যে কালকে সকলটাই উইল ডিটারমাইন্ড যে আমরা কোন দিকে যাব কি হতে পারে তবে দে উইল কাম ভেরি হার্ড নো ডাউট রাইট আপনি ফাইম যেভাবে বলছিলেন যে এরকম পরিস্থিতিতে বাংলাদেশ আগে দেখেনি দেখে হয়তো একটু টেনশনে বাংলাদেশ ভুগতে পারে কিন্তু নিউজিল্যান্ডও কিন্তু এরকমভাবে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াতে পারে সেরকম কিন্তু চিন্তাটুকু করে নেই সো এই ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ডের তাড়াটা কিন্তু এখন বেশি থাকবে সো নিউজিল্যান্ডের তাড়াটা বেশি যখনই থাকবে আপনি কোনো একটা টেস্ট ম্যাচে যখন তাড়া নিয়ে ব্যাট করবেন রান বেশি দ্রুত তুলতে হবে আপনাকে তখনই কিন্তু আপনার কাছে ভুলটা আসতে পারে সো আমার মনে হয় যে সেই ভুলটাও যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে এই ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে আরও বড় চাপে ফেলতে পারবে না বাংলাদেশ এই নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে ভালো খেলতে পারে এই বিশ্বাসটা প্লেয়াররা করে না কেন মানে এখানে যদি সম্ভব হয় এই বিশ্বাসটাই তো আনা তাদের প্রধান কাজ আমার মনে হয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই বিশ্বাসটা বিশ্বাস থেকেই শুরুটা হওয়া উচিত বিশ্বাস থেকে কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের এটা শুধু বাংলাদেশই না কিছুদিন কয়েক বছর আগে ভারতেরও একই অবস্থা ছিল ভারতে ভাবতো যে ওই ধরনের কন্ডিশনে পারা সম্ভব না সো ওই নেগেটিভ মাইন্ডসেট নিয়েই কিন্তু আমরা খেলতাম এবং পিছিয়ে পড়ার মূল কারণই ছিল সেটা বাট আমার মনে হয় যে আমরা ভারতের দিকে তাকাই ভারত কিন্তু কোনো ওই চিন্তা করে না আমরাও যদি আমরাও যদি দেখি আমাদের এই ম্যাচটা যদি আমরা দেখি আমরা যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলি

আবার বাকি উইকেটগুলো এত তাড়াতাড়ি ফেলে দেওয়া এবং যারা উইকেট পেয়েছে তারা তো পেয়েছে যারা উইকেট পায়নি তারাও কিন্তু ভালো মাল করেছে প্রেশার ক্রিয়েট করেছে সো দ্যাট অন্য এন্ড থেকে উইকেট যেন পড়ে সো অ্যাজ এ হোল আমরা খুব ভালো বোলিং করেছি সো কংগ্রেচুলেশন টু আর বলিং ইউনিট এস অবভিয়াস আমাদের বোলিং ইউনিটকে ধন্যবাদ দিতে হয় কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা টেস্ট ক্রিকেটে বোলার নেই না কেন পেই স্যার এর মূল কারণটা হলো যে বাংলাদেশে যে উইকেটে আমরা খেলি সেখানে কিন্তু পেস বোলারদের জন্য তেমন কোনো কিছুই থাকে না আর আমরা এখানে কিন্তু চিন্তা করেই রাখি যে আমাদের মূল শক্তিটা হলো স্পিন কিন্তু এই জায়গা থেকে আমি মনে করি যে বেরিয়ে আসার একটা যথেষ্ট একটা সময় কিন্তু এখন এসেছে এবং পেস বোলাররা এখানে ভালো বোলিং করে কিন্তু সেটি প্রমাণ করেছেন আর প্রবলেমটা হলো কি আমরা একটা দুটো ম্যাচে বা একটা দুটো সিরিজে কোনো বোলারকে যদি কোনো বোলার ভালো বোলিং না করেন তখন তার উপর কিন্তু আমরা আস্থাটুকু হারিয়ে ফেলি না এ চলে না এ তো একশো গতিতে বল করে এর সুইং নেই এরকমভাবে কিন্তু প্রবলেম এটা হলো যে আপনাকে বোলারের উপর কিন্তু আস্থাটুকু রাখতে হবে সো এই ম্যাচে কিন্তু এই বোলাররা আস্থাটুকু দেখিয়েছেন এমন হতে পারে যে নেক্সট যে ম্যাচটা বাংলাদেশ খেলবে সেখানে হয়তো বোলারদের পারফরমেন্স ভালো না হতে পারে এটি আপনাকে মাথায় রাখতে হবে যে এক ম্যাচে আপনি ভালো খেলবেন পরের ম্যাচে হয়তো অপ্রতিপক্ষের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে ব্যাটসম্যানদের মতে ব্যাটসম্যান সবসময় ভালো খেলতে না কিন্তু রাইট তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে একই ভাবে বলা যায় তারপরে সেই ধরনের কনফিডেন্স থাকা রাইট এই যে মাহমুদ হাসান জয় তিনি যখন পাকিস্তানের বিরুদ্ধে এখানে যে ওপেনিং ম্যাচটা খেলেছিলেন সেখানে তিনি কিন্তু তার ডেবিউটা ভালো হয়নি তিনি দুই ইনিংসে কিন্তু একটাতে আর খুব সম্ভবত ছয় রান করেছিলেন দুই ইনিংসে তাকে নিয়ে কিন্তু কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল যে এত কম বয়সে একজন ছেলেকে একটা ইম্যাচুর ছেলে অনভিজ্ঞ ছেলেকে কেন টেস্ট ম্যাচের সুযোগ দেওয়া হলো কিন্তু তিনি যে মানে ভাবে যে গতিতে খেলেছেন বা যে

ও ওকে মনে হয়নি যে ও নতুন অনেক সময় লেগে যায় কিন্তু যে নিজের সম্পর্কে দ্বিধা দ্বন্দ্ব আমি কি পারবো কি পারবো না ওকে দেখে মনে হয়নি নট নাইচারলি ওই যে খুব স্কিলফুল দারুণ টেকনিক তা না কিন্তু ওই যে মানসিকতাটা হ্যাঁ আমি এখানে খেলার যোগ্যতা রাখি আমি খেলছি এই জায়গাটায় ও দারুণ আমি নিশ্চিত যে ভালো করবে এই কন্ডিশনে যখন এই ধরনের এবং ও কিন্তু ওই স্ট্রোক খেলে খেলে রান করেনি কিন্তু বল খেলেছে টেস্ট খেলার যে টেস্ট খেলার যে মেজাজ সেই মেজাজ দেখেও খেলেছে এটা বোধহয় একটা খুব ইয়ে ওই 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 প্রেসারটা নিয়েছে সে

এই কারণে টেস্ট ক্রিকেটকে বলা হয় টেস্ট ক্রিকেট পরীক্ষা টেস্ট অফ ক্যারেক্টার না কিন্তু আমরা বাংলাদেশের আপনি যে কথাটা বললেন যে ভিকে উইকেট অনেক বাউন্সি আমাদের ঢাকার উইকেটগুলো কে আমরা পজিটিভ উইকেট বা স্পোর্টিং উইকেট করতে পারি না কেন যেখান থেকে ব্যাটাররা রান করবে বোলাররা উইকেট পাবে স্পিনাররা উইকেট পাবে ট্রু উইকেট আমি আমি জানি আমার মনে এখানে যথেষ্ট আমাদের চিন্তা ভাবনা করা উচিত যেমন এফোর্ট দেওয়া উচিত যে আমার মনে হয় সম্ভব আমাদের এখন আমরা যে রকম উইকেট দেখি এর চেয়ে বেটার উইকেট করা সম্ভব করার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে বাট করা উচিত এবং করতে হবে আমরা যদি ভালো খেলতে চাই আমাদের নতুন নতুন খেলোয়াড়দের যদি বাইরে গিয়ে ভালো করার গ্রাউন্ড তৈরি করে দিতে চাই আমার মানে আমাদের করতেই হবে রমিশা দিয়ে কথা বলেছেন যে বাংলাদেশ হোমে নিজেদের মতো বাজে উইকেট তৈরি করে ম্যাচ জিতে মানে এটা তো আমাদের জন্য ভালো না না এই ভঙ্গিতে কিন্তু ভারতও আগে তাই করতো কিন্তু একসময় ভারত দেখলো যে তারা হয়তো ম্যাচ দেশের মাটিতে জিততে পারে কিন্তু দেশের বাইরে যখন যায় তখন কিন্তু তারা আপনার একদম পুরো অসহায়ের মতো হারে তো তারাও কিন্তু এই ফর্মুলাটা চেঞ্জ করেছে সো আমার মনে হয় যে বাংলাদেশেরও কিন্তু বিশ বছর হয়ে গেল এই টেস্ট খেলছি আমরা একুশ বছর ধরে এখন পর্যন্ত কেন দেশের মাটিতে একটা ফাস্ট উইকেট বা স্পোর্টিং উইকেট আমরা বানাতে পারবো না আর আপনি ম্যাচ জেতার জন্য আমার কথা হলো যে স্পিনাররা যদি আপনাদেরকে ম্যাচ জেতাতে পারেন তাহলে কেন পেস বোলাররা ম্যাচ জেতাতে পারবে না পেস বোলাররা ম্যাচ জেতাতে পারবে প্রবলেমটা হলো আস্থাটুকু আপনি রাখতে পারেন না ঠিক যেরকমভাবে ক্রিকেট বোর্ড বাংলাদেশের লোকাল কোচদের উপর আস্থা রাখতে পারেন না একইভাবে কিন্তু উইকেট তৈরির ব্যাপারে আস্থাটুকু রাখতে পারেন না যে এই উইকেট তৈরি করলে বাংলাদেশ হয়তো এখানে ভালো ব্যাটিং করতে পারবে বা বাংলাদেশের পেস বোলাররা এখানে উইকেট টেকিং করতে পারবেন সো আমার মনে হয় যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম রাইট টাইম টু চেঞ্জ দ্য সিনারিও বা চেঞ্জ দ্য ডিসিশন আমরা আমরা যদি ইংল্যান্ডের অ্যান্ডারসনকে দেখি সারা বছর ওয়েট করে থাকে সে কখন টেস্ট খেলবে কিন্তু বাংলাদেশে যে যে সকল প্লেয়াররা বসে থাকে যে আমরা টেস্ট খেলবো দেখা গেছে যে তারা টেস্ট যখন আসে তাদেরকে বাদ দিয়ে টি টোয়েন্টির একটা প্লেয়ারকে নিয়ে নিল এটা খুব হতাশজনক হয় ওই প্লেয়ারদের জন্য সাথে যে প্রশ্নটা রেখেছিলাম এন্ডারসন টেস্টের জন্য মুখিয়ে থাকে না টেস্ট আসল খেলা আসলে যেকোনো ক্রিকেটের জন্য স্বপ্নের খেলা হচ্ছে টেস্ট খেলা একটা প্লেয়ার যখন রিটায়ার করবে তার যদি ভালো 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 মোটামুটি একটা ক্যারিয়ার থাকে অ্যাট দি এন্ড অফ দি ডে যারা ক্রিকেটটা বোঝে তারা তার টেস্ট ক্যারিয়ারটা কিন্তু দেখবে টি টোয়েন্টি বা ওয়ান ডেতে কি করলো না করলো খুব বেশি দেখবে কিন্তু সো কেউ যদি ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে চায় অনেক টেস্ট ক্রিকেট ইজ দি ক্রিকেট যেখানে ভালো পারফর্ম করা উচিত এবং ওখানেই নামটা লেখানো উচিত সো জিমি অ্যান্ডারসন ওই ফর্মেটে খুব ভালো এবং ওখানে ও যেন কোনো ধরনের কম্প্রোমাইজ না করতে হয় ওর পারফরম্যান্স যেন সেরা থাকে এই জন্য নিজেকে সবসময় তৈরি রাখে এই কারণে বোধ হয় অন্য অন্য ফর্মেটের দিকে ওর আগ্রহ কম খেলেও না তার পাশাপাশি বোর্ডে এটাও আছে বোধ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওর যে ফিনান্সিয়াল সিকিউরিটি সেটাও ডেফিনেটলি নিশ্চিত করে সো ও ফিনান্সিয়ালি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও নিশ্চিত রাখে রাইট খেলোয়াড়ই কোথায় মাত্র দু তিনজন খেলোয়াড় কিন্তু রয়েছেন যারা কিন্তু আপনার এরকম ভাবে বেছে বেছে খেলতে পারেন আর কি বাদ বাকি সবাই কিন্তু কেউ বেছে খেলার কিন্তু সুযোগটা এরকম ভাবে নেই মমিনুল হককে কিন্তু শুধুমাত্র তিনি টেস্ট ক্রিকেট খেলেন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তাকে কাউন্ট করাই হয় না কিন্তু তারপরও তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টিতে খেলে থাকেন আর ফাইম বাইজেটি যেটি বললেন যে আপনাকে সেরকমভাবে যদি টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতিটা যদি সেরকমভাবে নেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু অন্যান্য সব কিছু থেকে একটু অ্যালুফ থাকতে হবে কারণটা হলো যে যাতে আমি আমার সেরা পারফরমেন্সটা এখানেই দেখাতে পারি আমি যেন কোনো সময় ইঞ্জুরিতে না পড়ি আপনি যখনই অন্য ক্রিকেটে খেলবেন কনসেনট্রেশনটা কিছুটা হলেও কিন্তু একটু আপনার ছুটে যাবে অথবা ইঞ্জুরিতে পড়ার একটা সম্ভাবনা থাকবে সো এরকম ডেডিকেশন আপনি জিমি অ্যান্ডারসন যে ডেডিকেশন দেখিয়েছেন সম্ভবত এরকম ডেডিকেশন আপনি সব জায়গায় সবসময় পাবেন না আর

আমার ইন ইন এ ওয়ে ইটস এ ব্লেসিং ইন ডিসগাইজ যে এরা সুযোগ পাচ্ছে সামনে হয়তো এরা সবাই মিলেই কারণ সামনে এত খেলা চেঞ্জ করে করেই হয়তো আমাদের খেলতে হবে এবং সেই সুযোগটা আমরা বোধহয় এর মধ্যে দিয়ে পেয়ে গেলাম রাইট না কিন্তু মানে বাইরে থেকে লোকজন প্রশ্ন করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরো তার একটা নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন নিয়ে যতটা ফোকাস ছিল মানে যতটা কনসার্ন ছিল সব কর্মকর্তারাই দেশের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য যেই কাজটা করা হচ্ছে সেই জায়গার থেকে তাদের ফোকাসটা লাইটটা কম সবচেয়ে বড় জায়গায় ফোকাসটা দিতে হবে আপনার গেম ডেভেলপমেন্টে যেখানে কিন্তু আপনার আন্ডার 19 এ আপনার এই এ টিমের মধ্যে 70 এ টিমের মধ্যে গ্রাস রুটে আপনি যে বয়স ভিত্তিক ক্রিকেটে কারণটা হলো যে প্রব কিন্তু সমস্যাটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি নজরটা দেয় কিন্তু আপনার ক্লাব ক্রিকেট না ক্লাব ক্রিকেটও না বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বেশি নজরটা দেয় ন্যাশনাল ক্রিকেটে এবং কোন ন্যাশনাল ক্রিকেটে যে ন্যাশনাল ক্রিকেটে মাত্র পাঁচ পনেরো জন ক্রিকেটার খেলতেছেন তাদেরকে নিয়ে কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু শুধুমাত্র ন্যাশনাল ক্রিকেট দল ভিত্তিক কিন্তু আপনার টিম না আপনার এখানে পনেরো জনকে নিয়ে শুধু চিন্তা করলে আপনি বাদ বাকি ক্রিকেটারদেরকে নিয়ে যদি চিন্তা না করেন তাহলে কোনো দিন আপনি কিন্তু সামনে বাড়তে পারবেন না যে প্রশ্নটা আপনি করলেন যে এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় চার পাঁচজন ক্রিকেটার না খেললেও ভারত দল গঠন করতে পারবে কিনা পারবে দুইটা দল গঠন রাইট পারবে কারণটা হলো যে তারা তাদের সেরকমভাবে প্রস্তুতের রয়েছে কিন্তু ওয়ারেস বাংলাদেশকে কিন্তু সে জায়গায় একটা সমস্যায় পড়তে হবে আর আমাদের অলওয়েজ একটা বিষয় রয়েছে যখনই আমরা নতুন কাউকে আনি তিনি যদি ফেল করেন তাকে কিন্তু আমরা চলে না একটা হিসাব দিয়ে দিই এটি কোনো মতেই হওয়া উচিত না যখন আপনি কাউকে আনবেন তখন তাকে তাকে যেন প্রপার সুযোগটা দেওয়া হয় কিন্তু তিনি আবার দু একটা ম্যাচে ভালো করার পরেই তাকে একদম আকাশের তারা বানিয়ে দেওয়ার কোনো কিছু নেই কারণ তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হলে প্রমাণ করার একটা বিষয় রয়েছে সো দুপক্ষই কিন্তু সামাল দিয়ে করতে হবে না এক্ষেত্রে আমি গণমাধ্যম কর্মীদেরও কিছুটা দায়ী করি এই কারণে যে জয় ঝরেন ভালো একটা ইনিংস খেললো অথবা এই সিরিজটাই ভালো খেললো সে আর একটা সেঞ্চুরিও মারলো তার মানে এই না যে সে একদম ভালো প্লেয়ার মিনিমাম পাঁচটা সিরিজ যদি সে কন্টিনিউ করে তখন কাউন্টার যেটা হয় না যেটা হয় কি সাকসেস এবং ফেইলিয়ার দুইটাই কিন্তু আপনাকে বদলে ফেলবে দুইটাই কিন্তু আপনাকে বদলে ফেলবে অ্যান্ড কালকে সেই বদলটা আপনি কীভাবে হ্যান্ডেল করেন এটা কালকেই জানা যাবে কিন্তু অনেকে কিন্তু সাকসেস হ্যান্ডেল করতে পারে না অনেকে ফেলিয়ার তো পারেই না সাকসেসটাও হ্যান্ডেল করতে পারে না সো এটা সময় নিয়েই একটা সিদ্ধান্তে আসা উচিত যে এই ভালো কি ভালো না হ্যাঁ শুরুটা ভালো হয়েছে

তিনি কিন্তু আবার যখন রিটায়ারমেন্টে গিয়েছিলেন সেই সময় তিনি যখন রিটায়ারমেন্টে গিয়েছেন তখন কিন্তু শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি ডাবল রেকর্ডটা ছিল তার সো শুরুটাই যে আপনার সব সময় আপনাকে প্রথম ম্যাচে কত দিয়ে এক উইকেট রাইট এবং সেই ম্যাচে খারাপ করেছিলেন বলেই তিনি কিন্তু বলেছেন আমি যে আজকে বিশ্বসেরা বোলার হয়েছি তার অন্যতম কারণ হলো প্রথম ম্যাচে আমার সেই পারফরমেন্স সেই পারফরমেন্স আমার খারাপ হয়েছিল বলেই কিন্তু আমি নিজেকে নতুন করে তৈরি করে নামার একটা তাগিদ তৈরি করেছিলাম এবং এই কারণে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম সো সবসময় যে আপনার শুরুটা যদি ভালো হয় এবং সেই ক্রিকেটারই যে আপনার তারা সেই জায়গাটাকে নিজেকে মেলে ধরতে পারেনি মানে আমি যদি নাসির সাব্বির এদের এদেরও আনি লিটন সৌম্য শান্ত নাইম একদম ধারাবাহিক ভাবে যদি মিনিমাম জন প্লেয়ার বলা যায় যাদেরকে পর্যাপ্ত সুযোগ দিয়েছে কিন্তু তারা ক্লিকটা না ওটা ওটা কিন্তু একটা সমস্যা কিন্তু আছে কিন্তু আন্তর্জাতিক আর ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে যে পার্থক্যটা একটা আন্তর্জাতিক ক্রিকেট এই যে এই সিরিজটা শেষে গেলে ওরা যদি এসে ডোমেস্টিক ক্রিকেট খেলে এই দুটোর যে পার্থক্যটা আকাশ পার্থক্য ওই যে স্ট্যান্ডার্ডটা আমরা করতে এটাই বোধহয় আমাদের কাজ কাজই এটা হ্যাঁ ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড বাড়ানো উইকেটের মান বাড়ানো কোচের মান বাড়ানো প্লেয়ারের মান বাড়ানো ট্রেনিং ফ্যাসিলিটি মান বাড়ানো এর মধ্যে দিয়ে খেলার মান বাড়বে সে পার্থক্যটা কমে আসবে এটা এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু মূল কাজ এটা আমরা যত তাড়াতাড়ি যেটি বললাম যে আমার করার হয়তো যে যে তাগিদ নিয়ে করা উচিত ছিল সেটি আমরা করতে পারছি না এবং সেটি এই প্রশ্নটা আজকের না বাংলাদেশ যখন প্রথম টেস্ট খেলেছিল তখন কিন্তু সেই টেস্ট ম্যাচের আমার মনে রয়েছে প্রেস কনফারেন্স আমি ছিলাম সেখানে সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের সামনে তার কি কি আপনার প্রেসক্রিপশন নেওয়া উচিত সেখানে প্রথম উত্তরটাই ছিল যে বাংলাদেশকে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে যে স্পোর্টিং উইকেটের কথা আমরা একুশ বছর ধরে বলে আসছি কিন্তু কখনোই এখন পর্যন্ত সেরকমভাবে দেখিনি প্রত্যেকবার আমরা কিন্তু শুনি যে হ্যাঁ এখানে হচ্ছে ওখানে হচ্ছে কিন্তু কখনোই সেরকমভাবে ভাবে আমরা কন্টিনিউ করতে দেখিনি এখানে এখনও কিন্তু আমাদের আমরা যে উইকেটে ঘরোয়া ক্রিকেটে যেখানে খেলি সেখানে স্পিনাররা দাপট দেখান আপনি প্রথম দিন থেকেই আপনার প্রথম দিনের প্রথম সেশন থেকেই কিন্তু আপনার স্পিনাররা আপনার সেখানে বল টার্ন করাতে শুরু করেন এবং বল নিচু হয়ে আসে এরকম উইকেটে যখন আপনি খেলবেন তখন সেখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের যে কাঠামোটা সেই কাঠামোটা তো পেশাদারিত্বের উপরে দাঁড়ায়নি মানে এই জায়গায় একটা পেশাদারিত্বের একটা কাঠামো দাঁড় করানো উচিত কিনা ধরেন বাংলাদেশের একটা ছেলে ন্যাশনাল টিমে ঢুকবে কিভাবে ঢুকবে এবং একটা ছেলে যে বের হবে তার বের হওয়াটা কিভাবে আমরা তো দেখি ধরেন একটা কোচ বললো যে আর বিকেসপিতে দেখলাম একটা ছেলে ভালো খেলতেছে ওকে ওরে কল করো মানে এই এই প্রক্রিয়ায় আমরা প্রক্রিয়াতে এখন হয়তো তেমন হচ্ছে না এখন হয়তো মানে মোড় স্ট্রাকচার কম্পিটিশনে যারা ভালো করে তাদেরকে হয়তো নিয়ে আসে এইচপি প্রসেসের মধ্যে দিয়ে যায় বাট এখানে অনেক প্রফেশনাল সুযোগ আছে যে বললেন যে হ্যাঁ এই এই শর্ত পূরণ করলে আমি এই কাজটা করব। এই এই জিনিসগুলো থাকলে যেটা হবে যে প্রত্যেকে জানবে যে খেলোয়াড় সেও জানবে আমাকে এই শর্তগুলি পূরণ করতে হবে যে সিলেক্টার সেও জানবে যে এই শর্তগুলি পূরণ করতে হবে যে মিডিয়া সেও জানবে এই শর্তগুলি পূরণ করেছে বলে ওকে দেওয়া হয়েছে এবং সেটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যে অ্যাকাউন্টেবিলিটি অস্ট্রেলিয়াতে আমরা হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটির যে ব্যাপারগুলি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি আশা করি যে প্লেয়ার এরম করবে এরম পারফর্ম করবে আমরা কি পারফর্ম করার পূর্ব শর্তগুলি পালন করছি কিনা আমি সেই সেই উইকেট দিয়েছি আমি কি তাকে সেই ট্রেনিং ফ্যাসিলিটি দিয়েছি সেই কোচ সেই ফিজিও সেই অ্যানালিস্ট

না সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি ক্রিকেটটাকে কোনভাবে এগোতে পারেন এগোনোর এগোনার এগোনোর জন্য আপনার উন্নতির প্রক্রিয়াটা কি হবে সেটার কিন্তু আপনি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আপনার এটার জন্য গবেষণার কিন্তু কোনো প্রয়োজন নেই পৃথিবীর অন্যান্য টেস্ট খেলোড়ের দেশগুলো যেভাবে এগোচ্ছে আপনি সেই ফর্মুলা নিয়ে এগুলোই কিন্তু এগোতে পারেন কিন্তু প্রবলেমটা হলো যে আমরা প্রত্যেকবার কিন্তু বলি যে হ্যাঁ আমরা এরকমভাবে এগোচ্ছি এরকমভাবে করছি কিন্তু আজ পর্যন্ত আমরা একটা কংক্রিট কোনো কিছু

আমরা কিন্তু আমরা কিন্তু সেটাই সেটাই শুনতে চাই কিন্তু সবসময় যে সবকিছু প্ল্যান মতো হবে তা না কিন্তু কিন্তু আত্মসমালোচনা খুব জরুরি আমাদের প্রত্যেকটা বিভাগ ক্রিকেট বোর্ডে যতগুলো আমাদের কি বলবো কমিটি আছে তাদের বিভিন্ন দায়িত্ব আছে তারা নিশ্চয়ই কিছু টার্গেট সেট করেছে সামনে এখন যারা এসছেন সামনে চার বছর কি করবে কতগুলি মাঠ করবে বা টুর্নামেন্টটাকে কীভাবে করবে বা খেলার সংখ্যা কীভাবে বাড়াবে নিশ্চয়ই কিছু গোল সেট করবেন এবং সেই চার বছর পরে সেই গোলটা কতটুকু অ্যাচিভ করতে পারলো এবং সেই জন্য কী প্রক্রিয়া তারা অবলম্বন করলো কী প্রসেস অবলম্বন করলো এগুলো যে আমরা জানতে পারি আমরাও একটা জাজমেন্টের জায়গায় থাকতে পারি সো আমার মনে হয় এইভাবে কিছু করো যাতে হবে কি এই যে প্রফেশনালিজম কথা বলি সেটা তখন আসবে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে লোকাল ক্রিকেট আমি শেষ করছি ক্রিকেট থেকে লোকাল ক্রিকেটের যে চাপের কথা যেটা বলা হচ্ছিল দেখুন এই চাপটা আসে কিন্তু আপনার ঘরোয়া ক্রিকেটে যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন এবং ক্রিকেট খেলেন কাসার আপনাদেরকে অন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আশা করবো রাষ্ট্র যখন দেশের সুবর্ণ জয়ন্তী পালন করছে তখন বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেট আরও ভালো করুক এরকম একটি প্রত্যাশা রাখলাম বোর্ডের কাছে আশা করি ওনারা রাখবেন এই রেখে শেষ করলাম আজকের গ্যালারি দেখা হবে আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন দুজন অতিথির সাথে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন এনটিভির পর্দায়